চল্লিশ বছর যাবত অভিনয় তাহলে চল্লিশ বছর কাজ করেন না, সবারই গ্যাপ আছে, এইটিস সেভেন্টি এইটিস, তারপরে নতুন প্রজন্ম। এই ছবিটা ইনশাআল্লাহ চলবে, যে ছবিটা ভাল লাগবে মেয়রের মেথরে সেটাই ছবি। কাজী হচ্ছে মানব পাচারের উপর, এই ছবিটা দেখার পরে অনেক ফ্যামিলি উপকৃত হবে। এই ছবিটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ছবি, ছবি ভালো করলে আপনি দেখবেন অনলাইনে একটা, আপনি বলেন যে অনলাইনে একটা ছবি সুপারহিট করে দিতে সম্ভব হবে না। দাপুরিক বিনোদন, বিগত 15 বছরে কোন ছবিটা চলার কথা ছিল, যে ছবিটা স্ক্রিপ্ট ভালো ছিল, লোকেশন ভালো ছিল, ডায়লগ ভালো ছিল, আর্টিস্ট ভালো ছিল, যিনি ফটোগ্রাফি করেন ফটোগ্রাফি ভালো ছিল, সুন্দর একটা দিনে রিলিজ হয়েছিল, একটি ছবি কেউ বলতে পারেন আসবো যাবো খাবো কি প্রেস বলে মিট দ্য প্রেস বলে তারপরে চলে যাব একটা লাইন করব চলে যাব, কিন্তু কে কি গবেষণা করে? মিশা সওদাগর আজকে আমার ক্যারিয়ারের 33 বছর, একদম টানা 33 বছরের আমি একটা কর্মী চলচ্চিত্রে, আমি খুব ভালো করে জানি টানা 33 বছরের কর্মী ইন্ডাস্ট্রিতে কোনো ছিল না। আর থাকার তো প্রশ্ন আসবে কিনা সেটা প্রশ্ন বলব, কারণ যারা কাজ করেছে 70s আর 80s এ তারপরে তারা 90s এ কাজ করেনি, কারণ 90s এ চলে আসছে ওমর সানী সালমান মৌসুমীর গ্রুপ, তারা প্রথম কাজ করেছিলেন তারপর গ্যাপ। আর আমাদের দেশে নায়করা যখন কাজ করে নায়কের সিনিয়র হলে তাদেরকে কালেক্টর দেওয়া হয় না, কাজে আমরা কথার সময় বলে দেই এক্স ওয়াই জেড, উনি 30-40 বছর যাবৎ অভিনয় না, উনি 40 বছর কাজ করেন না। অমিতাভ বচ্চনের মতো উদাহরণ একমাত্র খালি রাজ্জাক সাহেবের সাথে যায়, একমাত্র রাজ্জাক সাহেবের সাথে যায় বাংলাদেশে, যে যিনি কন্টিনিউয়াসলি অভিনয় করে গিয়েছিলেন। সবারই গ্যাপ আছে, 80s 70s 80s, তারপরে নতুন প্রজন্ম। বাট আমি যেদিন নতুন লোকের সন্ধান থেকে আমি আসছি, সরকার আমাকে আনিয়ে এনেছে, নতুন লোকের সন্ধানে ইনফরমেশন মিনিস্ট্রি, সেখান থেকে আমি আসছি সরকারিভাবে, আমি সিলেক্টেড একজন লোক, আমি মান্না দিদি অমিত হাসান শাহিন আলম। তো বিষয়টা হচ্ছে যে আমার গবেষণা হচ্ছে যে 15 বছরে আমি দেখলাম যে ছবিটা চলার কথা ছিল সেটা চলেনি, যেটা চলার উচিত ছিল তৈরি হয়েছে। শান সাচ আ মুভি, এই ছবির ডিরেক্টর আমার ডান পাশে বসে আছে এম এ রহিম, চার নাম্বার অ্যাসিস্ট্যান্ট ছিল, দেন থার্ড দেন সেকেন্ড দেন চিফ দেন আজকে ইনশাআল্লাহ আমার ডান পাশে বসে আছে, আমার সামনে আর কোন আমাকে ভয় ডাকতো না মেকআপ রুমে, মানে ইশারায় মানে বলতে যেত যে অন্য কেউ বলুন, বাট আমার ডান পাশে বসে আছে। তার অক্লান্ত পরিশ্রম, কেন অক্লান্ত পরিশ্রম বলবো, স্ক্রিপ্টটা খুব ভালো ছিল, গল্প অসাধারণ, সংলাপ অসাধারণ, অ্যারেঞ্জমেন্ট অসাধারণ। আবারও বললাম যে যাদের যে পেয়ারটার নাম ইজি শ্যাম পূজার, পূজার নাম বললে আরাম লাগে, যে জিনিসে আরাম সেটি এমনিতেই ভালো হয়, ঠিক না বেটি? তা আমি বিশ্বাস করি এই ছবিটা যে সমস্ত গুণ থাকলে একটা ছবি চলে সেই সমস্ত গুণের গুণান্বিত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ছবিটা ইনশাআল্লাহ চলবে, 7ই জানুয়ারি ছবিটা চলবে। এবং ছবিটা সবাই বলে যে ভাই এই ছবিটা ব্যতিক্রম কি আছে, প্রশ্ন করার খুব সহজ, এই ছবিটা একটা আমি মিশন সদর বললাম আজকে আমার 56 বছর বয়সে এই ছবিটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ছবি, মেয়র সাহেব দেখবে এবং তার অধীনস্থ মেথর, যে ছবিটা ভাল লাগবে মেয়রের মেথরে সেটাই ছবি, যে ছবিটা গাড়ির মালিক দেখবে ভাল লাগবে, যে ছবিটা ড্রাইভার দেখবে একই গান শুনবে, কাজে হচ্ছে ওইটাই ছবি, ওইটাকে ফিল্ম আমি মনে করি। আর এটাই ফিল্মকে এটাই এই এই দিক থেকে আমরা সবাই আসছি, আপনাদের স্মৃতির স্মৃতির মনস্পটে দেখেন রাজ্জাক, কমল, কবরী, আলমগীর ফারুক এরাই জলজল করে যাচ্ছে, বা সালমান শাহ, তো এটাই হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে যে আপনাকে টপ টু বটম আমাদের ডিসিপ থাকে, ফার্স্ট ক্লাস থাকে, রিয়ালিস্ট হল থাকে, সেকেন্ড থার্ড ক্লাস থাকে, আর সবচেয়ে এন্টারটেইনিংটা হয় থার্ড ক্লাস, যে ছবিতে থার্ড ক্লাস হাউসফুল হয়ে যায় ছবি এমনিতে হাউসফুল হয়ে যায়, কি কবর ভাই ঠিক না? তো ওই ব্যাপার আর কি, দিনের শেষে কন্টেন্ট লাগবে, কন্টেন্টের জিনিসপত্র লাগবে, মানে মূল বিষয় এটা, এইটাই আমি বলতে চাচ্ছি, এটা এইটাই আমরা দেখে বড় হয়েছি। এখন তো ফেসবুকে ছবি রিলিজ হয়, ফেসবুকে হিট ফ্লপ, অনলাইনে ছবি হয়, অনলাইনে একটা আপনি বলেন যে অনলাইনে একটা ছবি সুপারহিট করে দিতে সম্ভব হবে না। যেমন আমি বলি কিছুদিন আগে দর্শক চেঞ্জ হয়েছে, যে ও যেভাবে বললো আমার মৃধা বলি, মৃধা তো অসাধারণ অভিনয়, অসাধারণ। আমি অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের আমি যখন ছবিটা দেখলাম, ওর আর তারিক ভাইয়ের পারফরমেন্সটা দেখে আমি আমার অত্যন্ত প্রিয় একটা ছবি কবি খুশি কবি গাম মনে পড়ে গেল। তো এইভাবে করে দর্শক চেঞ্জ হচ্ছে, দোয়া চাওয়ার সময় নেই ভাই, দোয়া করবেন দোয়া মোয়া করি না ভাই, দোয়া আবার কি, দোয়া মসজিদে করেন, ছবি ভালো করলে আপনি দেখবেন
ছবি ভালো বলে ডার্টি পিকচার চলে, ছবি যদি কন্টেন্ট থাকে ছবি চলবে, ক্ষমতা থাকবে, জোর থাকবে, কথা বলার জোর থাকবে, গান ভালো থাকবে, মানুষ ছবি দেখবে। তো ওই জিনিসটার খুব অভাব, 15 বছরে আমি দেখি নাই ছবি যেটা চলার কথা চলেনি, যে ছবিতে গুণ থাকবে ওই ছবি এমনিতেই চলবে। পূজা শ্যাম বা শ্যাম পূজা দেখেন, এইরকম যোগ বিয়োগ যেরকম বা সমস্যা সমাধান যেরকম, সমস্যা হলে সমাধান, সমস্যাটা কি ভিলেন, সমাধানটা কি হিরো, ও এটাই বলতে চেষ্টা করছে। তো তেমনি আমি একটা কথা বলি যে যেমন যেমন চাঁদ আর সূর্য, যেমন সাদা আর কালো, যেমন একে অপোজিট কিন্তু খুব মানে একে অপরের পরিপূরক। তো আমার কাছে মনে হচ্ছে এই দুইজন অলরেডি প্রুভড, পূজা তো নিজেকে প্রুভ করেই ফেলেছে ইন্ডাস্ট্রিতে, আর কারণটা পূজার স্কুলিং কিন্তু আমাদের FDC। পূজা কিন্তু মনে করেন অনূর্ধ্ব 19 বিয়ে, মনে করেন কি বলবো যে ক্রীড়া সত্যি BKSP বলে তো পূজা কিন্তু FDC সৃষ্টি, কিন্তু FDC ও কিন্তু মনে করেন অনূর্ধ্ব 19 খেলে আসছে, 21 খেলে আসছে, যুবদল খেলছে, এখন জাতীয় দলের অপরিহার্য প্লেয়ার। আর শ্যাম আমি বলতে চাচ্ছিলাম না, এইগুলো আমি একটু আগে বলে দিয়েছিলাম যে কোন ছবিটা বিগত 15 বছরে 100% এফোর্ট দিয়ে তৈরি হয়েছিল এবং চলেনি, একটা আপনার নাম বলতে পারেননি, ঠিক আছে? তো তেমনি করে বলি এই ছবিটাতে এফোর্ট দেওয়া হয়েছে এবং যে সমস্ত গুণাবলী থাকলে একটা ছবি চলে সেই সমস্ত গুণ পরিপূর্ণ। আর শ্যাম এই ছবিতে, এই ছবির নাম হচ্ছে শান, শান হচ্ছে আবার প্রশংসা, ব্যাপক অর্থে প্রশংসা, শান সওগাত, শান মানে হচ্ছে তোমার শান কি, নজরুলের শানে আমি এটা আমি একটা বললাম, শান মানে হচ্ছে প্রশংসা, ঠিক আছে? তা আমার মনে হয় এই ছবিতে শ্যাম এমন পারফরমেন্স করেছে, ওর পায়ের মাটি তো ঠিক না, ওর পায়ের নিচে পাথর করে ফেলবে ইনশাআল্লাহ। এই ছবিতে পরিপূর্ণ জাতিগতভাবে আমাদের এই জাতির অনেক উপকার হবে। আসলে গল্পের কাছাকাছি চলে যাচ্ছি আমি, আমরা কেউ বলতে চাই না ব্যাপারটা, শুধু এটুক বলি জাতি অনেক উপকৃত হবে এই ছবিটা দেখার পরে, অনেক ফ্যামিলি উপকৃত হবে। কিছুটা নায়ক আপনাদেরকে গেস দিয়েছে যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার, মানব পাচারের উপর এইরকম এত এত বস্তুনিষ্ঠ, এত কাছাকাছি, এত টাচি গল্প এর আগে হয়নি। ফুল কাজই হচ্ছে মানব পাচারের উপর, এবং আমি বারবার বলেছি এই ছবির গল্প একেবারে ভিন্ন, বাস আমি এটুকুই বলবো যে এই ছবিটা ব্যতিক্রমী একটা ছবি। আর পূজা শ্যাম তো এমনিতেই ভালো কাজ করে প্রজন্মের, ও তো পরিপূর্ণ, এবং এই ছবির পরে ওকে দেখবেন শুধু অ্যাকশন না, ওকে আপনি পরিপূর্ণ মানে একটা নায়ক হয়ে যাবে ইনশাল্লাহ, ইন্ডাস্ট্রিতে আর একটা পরিপূর্ণ নায়ক চলে আসছে এটা আমি বিলিভ করি ইনশাল্লাহ। আসলে জন্মদিন আমি এইভাবে মানি না খুব একটা, জন্মদিন আমি কখনো করি না, কেকও আমি কাটি না। আজকে চ্যানেল আই ডেকেছিল, যাই হোক আমি শ্রদ্ধার সাথে আমি না করলাম, আমি খুব একটা ইন্টারেস্ট নেই ব্যাপারে, বাট আমি নিজের ব্যাপারে একটু লজ্জাই লাগে। কিন্তু আজকে জন্মদিন তো কোনো আলোচনার বিষয় না আমার, দিনটা হচ্ছে যে ছেলেটা আমার সাথে কাজ করেছে অনেক বছর, রহিম, যে এ রহিম ওর প্রথম কাজ, তারপরে পূজার সাথে আমার প্রথম কাজ না, মানে শ্যাম পূজা আমি প্রথম কাজ। তো আমি আমার প্রচুর আমি শ্যুটিংয়ে ব্যথা পেয়েছি, আমার মনে হয়েছে যে জন্মদিন ব্যাপার না, আজকের এই দিনটা খুব ইম্পর্টেন্ট ওদের জন্য, যদি আমি প্রমোশনের জন্য যদি আমি যাই তাহলে আমার মনে হয় একটা ভালো কাজ হবে, এই ভালো কাজের জন্য আমার উপস্থিতি আছে।